वेलकम टू बेंगली सोल। आज हमें बच्चादेर एक खाबार देखाबो। बच्चारा बीट गाजर एगुलो खेते चाय ना, सेजन्य ओदेर चाउमिन तो पसंद करे, चाउमिनेर संगे जदि एगुलो देया हय ताहले एरा भालोभाबे खाबे। सेजन्य चाउमिन करते जा जा इनग्रेडियंट्स नियेछि सेगुलो आमि देखाच्छि। आमि चाउमिन नियेछि, एटा शुकनो चाउमिन। आलू, एटा गरम जले सेद्ध करा फुलकपि, आर नियेछि ग्रेट करा गाजर, ग्रेट करा बीट, प्याज कुचि, काचा लंका कुचि, लवण, একটু চিনি আর একটু সস নিয়েছি, টমেটো সস আর একটা মশলা যেটা আমি নিজে হাতে তৈরি করি, অল পারপাস মশলা, এটাও চাউমিনে আমি দেব। এটা আপনারা জানতে চাইলে আমি একদিন একটা ভিডিও করে দেখাবো কিভাবে তৈরি করে। গোলমরিচ নিয়েছি আর চাউমিনটা রান্নার জন্য নিয়েছি রাইস ব্র্যান অয়েল। এবার চাউমিনটা গরম জলে আমি একটু সেদ্ধ করে নেব। ইন্ডাকশনে একটা প্যান বসিয়েছি, এতে জল দিচ্ছি। জল দিলাম, জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তারপর চাউমিনগুলো জলে দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে তারপর নামাবো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। চাউমিনটা সেদ্ধ হয়ে এসছে, এবার এটাকে তুলে নিয়েছি। নিয়ে এতে একটু রাইস ব্র্যান অয়েল ছড়িয়ে দিলাম, কারণ গায়ে গায়ে যাতে লেগে না যায়, ঝরঝরে থাকে, সেই জন্য একটু তেল এর মধ্যে যদি মিশিয়ে নেওয়া যায়। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, তেল দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি আলু।
এবার ফুলকপিটাও দিয়ে দিলাম, একটু নুন, একটু চিনি দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে তারপর অন্য যে আইটেম বিট গাজর, এটা দেব। বিট গাজরটা কিন্তু বেশি ভাজবো না, এর মধ্যে বিট গাজরের গুণটাও থেকে যাবে, বাচ্চারাও দেখবেন খুব ভালো এটাকে পছন্দ করবে, খুব ভালোভাবেই খাবে। এবার গাজরটা দিয়েছি, এবার বিটটাও দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপর কাঁচা লঙ্কা, চাউমিনটা দেখুন কেমন ঝরঝরেই রয়েছে। এবার এটাকে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। গ্যাসটা কিন্তু এখন কমানোই থাকবে, গ্যাসটাকে বেশি বাড়াবো না। এবার এই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিলাম, সস দিচ্ছি, টমেটো সসটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে নিলাম। এই খাবারটা খুবই পুষ্টিকর হলো, যেহেতু বিট গাজর কিন্তু আমি ভাজিনি, এবং এটা বাচ্চারাও খুব ভালোভাবেই খাবে। আপনারা করে দেখতে পারেন এবং কমেন্টসে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চাউমিন রেডি, এবার গরম গরম।